করোনার টিকায় ভয়ের কিছু নেই, দেশবাসীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার টিকা নেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। টিকা নেওয়ার পর বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে থাকেন তিনি। এ সময় তিনি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। শুধু ভিআইপিরা নয়, শ্রমজীবী মানুষেরাও যাতে করোনার টিকা পান তার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী।